আচ্ছা, আপনি কি দিন ধর্ম পড়ালেখা করেন নাকি শুধু খালি শুনে শুনে পড়েন? না, মোটামুটি পড়াশোনা করি। আপনি কি দিন ধর্ম নিয়ে গবেষণা করেন, পড়ালেখা করে জানার চেষ্টা করেন, নাকি আব্বা কি বলছে, বড় হজে কি বলছে এভাবে চলে? তেমন ভাবে মানে পড়াশোনা না, আবার এরকম না যে পড়ি না, মানে কিছু ইসলামিক বই আমার কাছে আছে, বড় ভাইরা দিয়ে যায় সংগঠন থেকে, ওখান থেকে পড়াশোনা হয় আর কি। আচ্ছা, আমরা রিকোয়েস্ট করব যে দিন ধর্ম পড়াশোনা করে জ্ঞান অর্জন করে করতে হয়, আর যখন জ্ঞান অর্জন করে করবেন তখন হবে একরকম, আর যখন প্রচলিত ধর্ম পালন করবেন তখন হবে আরেক রকম। আপনি কোনটা করতে চান? জ্ঞান অর্জন করে অবশ্যই, কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলছে, একজন মানুষ মিথ্যা বলার জন্য অতটুকু যথেষ্ট যে যা শুনে তাই বলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা চমৎকার কথা বলছেন। আচ্ছা, আপনি জানেন শিরক কাকে বলে? অবশ্যই আল্লাহর সাথে অংশীদারিত্বকে শিরক বলে। দুই পাঁচটা শিরক কি করলে শিরক হয় বলতে পারবেন? কি বাস্তব উদাহরণ দিব না, একটা বললেই চলবে? দু তিনটা বলেন তো, কি করলে শিরক হয়? যেমন এই যে দরবারে যায় সুমা দেওয়া, সেজদা দেওয়া, এগুলো এর থেকে বড় শিরক তো আমাদের বাস্তব জীবনে আর নাই, এ থেকে বড় শিরক তো হতে পারে না। এই দরবারে গেলে তো দেখবেন ফুল দেয়, সুমা দেয়, সেজদা দেয়, সেজদা তো আর বাবার পায়ে না, আল্লাহর পায়ে দেওয়া দরকার নাকি? তারা বাবারে খোদা মানতেছে না তো, এটা তাদের সবচেয়ে বড় শিরক। তারপর আরেকটা যেটা সমাজে প্রচলিত, কুলক্ষণ, কুলক্ষণ, এই যে কুফারাসি, তুই কুফারাসি, তোর মুখ দেখলাম সকালে খালি কলসি দেখলাম, ঝাড়ুতে পারা লাগলো, রাত করে কাউকে কিছু দেওয়া যাবে না, তো এই সকালে এত সকালে আর তোকে বাকি দেওয়া যাবে না, এখনও বনি হয় নাই, তো এগুলি কি বলেন, এগুলি কি ঠিক? কুসংস্কার, কারণ তকদিরের মালিক হলো আল্লাহ, আল্লাহ যেটা করবে এটাই তো। এখন আমরা ঝাড়ুত ফাড়া দেন আর বিড়ালের উপরে ফাড়া দেন, এটা তো আল্লাহ দেখবেন, আল্লাহর হাতে তো সবকিছু লেখাই আছে আগের থেকে। আলহামদুলিল্লাহ, আপনার অনেক ধারণা আছে শিরক সম্পর্কে, আমরা আপনাকে শিরক সম্পর্কে একটা বিস্তারিত একটা লিফলেট দিব, তো এখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, আর বাকিটা এরপরে অনেক বড় বড় বই কিনে কিনে শিখতে হবে। তো আমরা রিকোয়েস্ট করবো শিরক সম্পর্কে নিজে সচেতন হওয়া এবং অপরকে সচেতন করতে হবে।